আগে মুরব্বীরা বলতো সবার হাতে নাকি পিঠা হয় না, আসলেই কি তাই? টেকনিক জানলে সবার হাতেই পিঠা হতে বাধ্য। তো আজকে আমি দেখাবো ছিটা রুটি বা ছিটা পিঠা বানানোর খুব সুন্দর টেকনিক, যেটা দেখে সবাই বানাতে পারবেন বাসায়। তো আমার বাসা চালের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো আমি রেডিমেড চালের গুঁড়া কিনে নিয়ে আসছি শপিং মল থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু বানিয়েছি পিঠা। তো ওইটি দেখালাম যে চুলার অবস্থা খুবই খারাপ, তো এখন আমার মনে হলো যে এটা শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমার আরেকটু পিঠা বানানোর জন্য গোলা এমনিতেও করতে হবে, সেজন্য আমি ভাবলাম যে একটু শেয়ার করি। তো অলরেডি আমি অর্ধেকের বেশি পিঠা বানিয়ে নিয়েছি, তো এখানে একটু পিঠা বানাবো। এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, একটু লবণ দিয়েছি, আর নর্মাল পানি দিয়ে আমি গোলাটা করে নিয়েছি। এই গোলাটা সবাই জানেন, তো এটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা পাতলা করেছি। তো এই গোলাটা তো আপনারা পারেন আমি জানি, তো এখন আমার যেটা টেকনিক ওটাই আমি দেখাবো। তো আমি হাত দিয়ে আর একবার আপনাদের দেখানোর চেষ্টা করি, এভাবে বোঝা যাচ্ছে কি না আমি আসলে বুঝতে পারতেছি না। তো দেখেন কীরকম হয়েছে গোলাটা। তো আমার টেকনিক হয়েছে, এখানে আমি একটা ডিম অ্যাড করব। এখানে আমি একটা ডিমটা ভেঙে দিয়ে নিই, তো দিয়ে দিলাম ডিমটা, আর এখানে একটু তেল ইউজ করব। এখানে তেল ইউজ করব, আমার কিন্তু প্যানে কোনো তেল দিতে হবে না, আর যখন পিঠাটা বানাবো আমরা কিন্তু তেল দিয়ে দিয়ে তারপর পিঠাটা দেই, এখানে কোনো তেলেরই প্রয়োজন নাই। তো আমি হাত দিয়ে কিন্তু ডিমটা ফেটে নিয়েছি, এখন চামচ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে গোলাটা কীরকম হয়েছে, পাতলা, ভালো পাতলা, গাঢ় তো নাই। তো এখন আমি পিঠাটা বানিয়ে নিই, অলরেডি একটা দিয়ে দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন, তো আমাদের পিঠা যেহেতু বানানো হয়ে গেছে, এগুলোটা এখন আমার ছেলেদের জন্য বানাবো। এই জন্য পুরো ডিমটা দিয়েছি, পুরো ডিমটা 1.5 কাপের মধ্যে না দিলেও হয়। তো আপনারা 1 কেজি চালের মধ্যে একটা ডিম দিলেই হবে, আর একটু তেল দিয়ে দিবেন, তাহলে আর ফ্রাই প্যানে তো আপনার তেল ঘষে নিতে হবে না। তেল ঘষাটা কিন্তু অনেক ঝামেলা, পিঠা বানানোর মাঝখানে বারবার হাত ধুতে হয়। তো আপনারা একটু তেল দিয়ে নেবেন, আর 1 কেজির মধ্যে একটা ডিম নিয়ে নেবেন। তোমার বাচ্চারা খাবে, ডিমটা খুব হেলদি, এজন্য আমি পুরো ডিমটা দিয়েছি। তো আমার আগের পিঠা তো বড়দের জন্য বানানো হয়ে গেছে, তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে পিঠাগুলো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু পিঠাটা দেওয়ার পরে ঢাকা দেই না। সাধারণত আমরা এই পিঠা দেওয়ার পরে কী করি, ঢাকা দিয়ে তারপর পিঠাটা হলে ঢাকনাটা খুলে তারপর পিঠাটা ওঠাই। এখানে কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, এমনিতে আমার পিঠাটা হয়ে যাচ্ছে। যেহেতু আমি ডিম ইউজ করেছি, তো আমার পিঠাটা এমনি পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, এখানে ফেটে যাচ্ছে না বা সাদা হয়ে থাকতেছে না। তো দেখতেছেন পিঠাটা কীভাবে চলে আসতেছে। তা আমি কিন্তু তেল দিচ্ছি না, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, তেল কিন্তু আমি দিচ্ছি না। তাহলে এখানে কিন্তু দুইটা ঝামেলা শেষ, একে তো প্যানে তেল দিতে হয় না, তারপর আবার ঢাকা দিতে হয় না, তাহলে পিঠা বানানো কত সহজ। তো আমি পিঠা এই পিঠা দিয়ে শীতের শুরু করলাম পিঠা খাওয়া। তো কে কে পিঠা লাইক করেন? রুটি চেয়ে এখন এই পিঠাটাই আমার বেশি বানানো হবে, শীত চলে আসছে। তো কে কীভাবে বানান জানাবেন, আর যারা পিঠা বানাতে পারেন না তারা আমার মতো করে ট্রাই করে দেখেন। রান্না আসলে কঠিন কিছু না, সহজভাবে আসলে টেকনিকগুলো করে নিলেই হয়। এখানে ছেলেদেরকে আমি দিয়ে দিলাম, তা আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি, এখানে আপনারা একটা ডিম দিতে হবে তা না, 1 কেজি চালের মধ্যে একটা ডিম দিলেই হবে, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি দিয়েছি। তো কার কেমন লাগলো আর কে কীভাবে বানান জানাবেন। থ্যাংক ইউ।